بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين لسابق فضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد أو ضريح بالي سحب الغواية والصواعق حولها عند السفوح على شفا الأهوال فهديت للإسلام أمة أحمد ورسمت منهج دربها المتعالي ورسمت منهج دربها المتعالي السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছি আরবিতে বারবার সময়ের স্বল্পতার জন্য বাংলায় পেশ করা যে আমাদের দেশের তরিকা সেই তরিকা অবলম্বন না করে সরাসরি আলোচনা শুরু করেছি আমরা সকলে মুসলিম তাই না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন গৌরবের সাথে বলুন যে আমি মুসলিম তাই না হ্যাঁ এটা শুধু মুখে বলবেন না সব কিছুতে বলবেন অন্তরে বলতে হবে আগে যে ইন্নানি মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহ আমি মুসলিম মুখে বলতে হবে ঘোষণা করতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন আর কাজেও বলতে হবে চালচলনেও বলতে হবে আখলাক চরিত্রে বলতে হবে এবাদত বন্দিগিতে বলতে হবে আপনার সব কিছুতে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকাশ করতে হবে ঘোষণা করতে হবে যে ইন্নানি মিনাল মুসলিমিন আপনার কথা চাল চলন সকল সুরাত রূপ চেহারা সব কিছুতেই যাতে করে আপনি ঘোষণা করেন যে আমি মুসলিম জি এটা হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত যে ইসলাম আমরা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম সত্যিকার অর্থে যেন আল্লাহ পাক আমাদের মুসলিম হওয়ার তৌফিক দান করেন আজকের আলোচ্য বিষয় বিশেষ একটা বিষয় নিয়ে নয় বেশ কিছু বিষয় এক একটা অনেক বড় হইতে পারে সেগুলিকে সংক্ষেপে পয়েন্টে বয়ান করব যে একজন মুসলিমের জন্য করণীয় কী যদি সত্যিকার আপনি মুসলিম হন তো আপনার করণীয় কী কী করা উচিত আপনার নাকি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন বাস যথেষ্ট চলবে হ্যাঁ এতে আপনি মুসলিম এতে আপনি নাজাত পেয়ে যাবেন হ্যাঁ এতে আপনি দুনিয়া আর মতের পরেও সুখী না কখনো না তাই না তাহলে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে একজন মুসলিমের জন্য করণীয় কি এই কথাগুলি আমি আলোচনা করব সুরায় ফাতিহার পরে কোরআনে কেরিমের যে সুরাটি আছে ওই সুরার নাম কি সুরায় আল বাকারা বাকারা এই সুরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পাঁচটি বৈশিষ্ট্য বলেন
এই বৈশিষ্ট্যগুলি আমার আজকের আলোচনায় আসবে, বিশেষ করে এর মাধ্যমে, কারণ আল্লাহ পাক কোরআন শুরুই করেছেন সূরা ফাতিহার পরে এই বিষয়গুলি। তার মানে আপনি একজন যে মুসলিম হবেন তারপরে না কোরআন থেকে আপনি লাভবান হবেন মুসলিম হলে। তো সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য যে কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, এগুলি শুধু শুনলেই হবে না, জানলেই হবে না, আর এই তর্জমাগুলি পড়ে নিলেই হবে না, বরং এগুলি আমলে পরিণত করতে হবে। এই গুণগুলি, এই বৈশিষ্ট্যগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুসলিম, তাহলে আপনার দায়িত্ব ঠিকভাবে আপনি পালন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কেরিম নাজিল করেছেন, এই কোরআনে কেরিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস, মনে রাখবেন আসমানি সিলেবাস। আল্লাহ পাক রব্বুল্লাহের পক্ষ থেকে এটাকে বলতে পারি যে নোটিশ, আপনারা বিভিন্ন মুয়াসসাসা কোম্পানিতে অথবা প্রতিষ্ঠানে চাকরি করেন, করেন না করেন না, নোটিশ লাগে না লাগে না, নোটিশটা যদি আরবিতে থাকে তাও বোঝার চেষ্টা করেন, ইংরেজিতে থাকলে তাও বোঝার চেষ্টা করেন, বাংলা ছাড়া কিছু জানেন না, ইংরেজিও বোঝেন না আরবিও বোঝেন না, তারপরেও নিজে যদি না বুঝতে পারেন কারো সাহায্য নিয়ে বুঝেন না বুঝেন না না বিজা বিনা বোঝাতে কোম্পানির নোটিশ থেকে যায়। ঈদের সময় ছুটি, নোটিশ লেগেছে, কয়দিন ছুটি বুঝবেন না, বিনা বোঝাতে কোনো পাগল লেবার আছে, আমেল আছে, কর্মচারী আছে, কেউ নেই, সবাই বোঝার চেষ্টা করেন যে ভাই ঈদ উল ফিতরে কয়দিন ছুটি হলো, ঈদ উল আজহাতে কয়দিন ছুটি হলো, তার ওই হিসাবে আমাকে ডিউটি ছাড়তে হবে আর তারপরে ডিউটিতে এসে হাজির হইতে হবে। এই কথাগুলির মাধ্যমে যদি আমরা ইসলামকে বুঝি তাহলে সত্যিকার মুসলিম হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে নোটিশ। সূরা ইব্রাহিমের আল্লাহ পাক শেষ আয়াত হাযা বালাগুল লিন্নাস, এটা সমস্ত বিশ্বের মানুষের জন্য হচ্ছে নোটিশ। হাযা বালাগুল লিন্নাস, এটা শুধু তাবারুক হাসালের জন্য নয়, এই কোরআন আয়াতগুলি ধুয়ে পানি খেয়ে রোগ ভালো করার জন্য নয়, হ্যাঁ কোরআনকে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নয়, বালাগুল লিন্নাস মানুষের জন্য আল্লাহ পাক এটা নোটিশ বুক নাজিল করেছে। বলে ইউনুজারু বিহি, এই কোরআন দিয়ে মানুষকে সতর্ক সাবধান যেন করা হয়, সাবধান হয়ে যাও, বাঁকা চলিও না। বলে ইয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আর যাতে করে এই কোরআন দিয়েই জানতে পারে যে একমাত্র সত্য মাবুদ যিনি ইবাদত পাবেন আর কেউ ইবাদত পাবে না তিনি হচ্ছেন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? এক ও একক, এক আল্লাহ ইবাদত পাবেন, সিজদা পাবেন একমাত্র আল্লাহ, দোয়া পাবেন একমাত্র আল্লাহ, রুকু পাবেন একমাত্র আল্লাহ, সমস্ত ইবাদত বন্দী মান্যত পাবেন একমাত্র আল্লাহ, জবাই করবেন একমাত্র আল্লাহর জন্য, সমস্ত ইবাদত বন্দী আল্লাহর জন্য। ওয়ালিয়া আলামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ওয়ালিয়াজ্জাকারা উলুল আলবাব, আর জাতি করে জ্ঞানী মানুষ যারা, যারা জ্ঞান দিয়ে কাজ নেই, তারা যেন এই উপদেশ গ্রহণ করে। উপদেশ ওয়ালিয়াজ্জাকারা, কোরআন হচ্ছে জিকির, আল্লাহ বলেছে ইন্না নাহনু নাজ্জালনা যিকির, আমি এই উপদেশ নাজিল করছি। তো কোরআনে কেরিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানি সিলেবাস। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সত্যিকার মুসলিম যদি আপনি হতে চান দুনিয়াতে, এবং এই দুনিয়াতে সত্যিকার মুসলিম যদি হন তাহলে এর ভিত্তিতেই ফয়সালা হবে যে আখেরাতে আপনি মুসলিম, তাহলে আপনাকে কোরআনে কেরিমের জ্ঞান হাসিল করতে হবে। যে কোরআনে কেরিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব, এটি হচ্ছে ওই কিতাব, জি হ্যাঁ ওই কিতাব, যেই কিতাবের ওয়াদা করা হয়েছিল তাওরাত ইনজিলি, ওই কিতাব, যেই কিতাব শুরু হয়েছিল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পাহাড়ের পর্বতে, ওখানে ইকরা বিস্মে দিয়ে শুরু হয়েছিল ওই কিতাব, যালিকাল কিতাব, যেই কিতাব নাজিল করা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন সেই কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো রকমের সন্দেহ নেই, কোনো রকমের সন্দেহ নেই, কিসে সন্দেহ নেই? এই কোরআনে কেরিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিধান, এতে কোনো সন্দেহ নেই। মেনে ইন্দিল্লাহ,
আল্লাহর তরফ থেকে মানুষের রচিত নয়, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর বাণী। এতে কোনো সন্দেহ নেই যে কোরআনে কারিমে যা কিছু বলা হয়েছে তা চির সত্য, যা অতীতের বর্ণনা করা হয়েছে সত্য, উপন্যাস নয়। যা বর্তমান সম্পর্কে বলা হয়েছে তা সত্য, অবাস্তব নয়। ভবিষ্যৎ সম্পর্কে যেসব বাণী করা হয়েছে, জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত ইত্যাদি, হ্যাঁ, অদৃশ্যের কথা, চোখের আড়ালের কথা, তা সত্য, লা রাইব ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম যার সম্পর্কে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইব ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। এই কোরআনে কারীম দিয়ে উপকার কার হবে, কে লাভবান হবে? আল্লাহ পাক বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, সকল মানুষ লাভবান হবে না, সকল মানুষ এই কোরআন থেকে ফায়দা নিতে পারবে না, উপকৃত হইতে পারবে না। কারা ফায়দা নেবে? লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যাদের মধ্যে হ্যাঁ পাপ থেকে বেঁচে থাকার মতো মনের কামনা আছে, যে আমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকব, যাদের চিন্তা আছে যে আল্লাহর আজাব গজব শাস্তি থেকে বাঁচব, মুত্তাকিন, তারা মুত্তাকিন। তাকওয়া মানে বেঁচে থাকা, যারা আল্লাহর আজাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, দুনিয়ার আল্লাহ পাকের আজাব গজব নাজিল হোক এর থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের লানত অভিশাপ থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের পকড়াও থেকে বাঁচতে চায়, আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়া আর সেখানে লাঞ্ছিত অপদস্থ হওয়া থেকে বাঁচতে চায়, হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে কোরআনে কারীম হেদায়েত করবে। জি, এই কোরআনে কারীম যখন আমাদের আসমানি সিলেবাস, তখন সে সম্পর্কে আমাদের জানতে হবে, না জানলেও চলবে? হ্যাঁ, শুধু অক্ষরগুলি পড়তে পারলেই চলবে না, অর্থটা বোঝা লাগবে। হ্যাঁ বলেন, একটু জোরে বলেন না, অর্থ জানা লাগবে। অর্থ জানা জানলে ভালো, না জানলে কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ, ইংলিশে নোটিশটা পড়তে পারেন কিন্তু অনুবাদ বুঝলেন না আপনার কোম্পানি নোটিশের, এরকম কেউ আছে? আর কার কর্মচারী আছে যে আমি ইংলিশটা আমি রিডিং করতে পারি, ক্লাস ফোর পর্যন্ত ইংলিশ পড়েছিলাম, তো নোটিশটা আমি পড়তে পারি ইংলিশে কিন্তু তর্জমা টর্জমা বুঝি না, আর বোঝার দরকার নেই, আছে নাকি কেউ? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, না বুঝলেও চলে, ই আবার আলাদা বুঝছে, মাশাল্লাহ। এমন কেউ আছে দুনিয়ার নোটিশ, দুনিয়ার নোটিশ বলছি, দুনিয়ার নোটিশ পড়লো, তর্জমা বুঝলাম না, কারো কাছে বুঝিয়াও চাইলাম না, আছে কেউ? আমাদের ইসলামিক সেন্টার অফিসে ক্লিনার ভাইরা আছে, তার আরবিও বোঝা কিচ্ছু বোঝা, নোটিশ আসে মাঝে মাঝে, অথবা তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোনো একটা ভুল করেছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে একটা পেপার, অথবা কন্ট্যাক্ট ফর্ম, বুঝেন তো কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম বছরে একবার করে হাতে ধরিয়ে দিল, বুঝে না, তখন শেখদের কাছে এসে বলে শেখ একটু বুঝিয়ে দেন, শেখ একটু বুঝিয়ে দেন, করে না করে না? হ্যাঁ, কিন্তু কোরআনে কারীম কটা লোক কোরআন বুঝেন, শতকরা কটা লোক কোরআন বুঝেন? বুঝেন বাংলাদেশে? কেন বুঝেন না? গরজ নেই, পেটের গরজ আছে, কারণ দুনিয়ার এই চাকরি কোম্পানির চাকরিতে পেটের গরজ আছে, ইসলামে তেমন কোনো গরজ দেখছেন না। জি হ্যাঁ, আচ্ছা, তরজমা বোঝার কথা বাদ দেন, কোরআন শতকরা কয়টা পড়তে পারে আমাদের বাঙালি জাতি? হ্যাঁ কয়টা পড়তে পারে বলেন দেখি? সুবহানাল্লাহ, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, অধিকাংশ লোক কোরআনটা পড়তেই পারেন না, ও রিডিংই করতে পারে না, তেলাওয়াতই করতে পারে না, অক্ষরের জ্ঞানই রাখে না। যেই কিতাব আসমানি সিলেবাস আল্লাহ পাঠালেন, নোটিশ পাঠালেন, সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। প্রথম যে কাজটি করতে হবে মুসলিমের জন্য করেনি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কারণ কোরআনের জ্ঞান যখন অর্জন করবেন তখন আল্লাহ সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কেও জানতে পারবেন, আল্লাহ পাকের নাজিলকৃত দিন সম্পর্কেও জানতে পারবেন, পারবেন না? পারবেন না। হ্যাঁ, হালাল হারামও জানতে পারবেন, আল্লাহর তৌহিদ একত্বও জানতে পারবেন, তৌহিদ বিরোধী শিরকি কথা কাজ কোনগুলি তাও জানতে পারবেন, নবীর তরিকাও জানতে পারবেন, আর নবী তরিকা বিরোধী যতগুলি বিদাত আছে সেগুলি সম্পর্কেও জানতে পারবেন। যে এগুলো তো কোরআনে কারিমে এরকম কোনো সমর্থন পাওয়া যায় না, কোরআনে কারিম তো বলেছে রসুলের রাস্তা দিয়ে আসতে হবে, কোরআনে কারিমে তো বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছে, তো এই হুজুররা কোথেকে মিলাদ নিয়ে আসলো, এরা কোথেকে সবাই হালুয়া রুটি নিয়ে আসলো, ও কোরআনটা ঠিক করে বুঝলেই সব ঠিক হয়ে যাবে। কোরআন বোঝার জন্য হাদিসের সাহায্য নিতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনে কারিমের জ্ঞান অর্জন করতে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে
মুসলিমের যদি মুসলিম হতে চান তাহলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। পেনি মোহাম্মদ রসুল্লাহ বলছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এতটা জ্ঞান অর্জন করা ফরজ যাতে আপনি আল্লাহ পাকের সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারেন। আকিদা বিশ্বাসের সম্পর্ক ঠিক আছে আল্লাহ সম্পর্কে, ভুল আকিদা নেই, শিরকি বিদাতি আকিদা নেই, এবাদত বন্দিগির সম্পর্ক আল্লাহর সাথে ঠিক আছে, হালাল হারাম আল্লাহ যা হালাল বলেছেন করব, হারাম যা বলেছেন তা বর্জন করব, জি হ্যাঁ আল্লাহ পাক যেমন চলতে বলেছেন তেমন চলবো, আখলাক চরিত্র গঠন করব, জি। প্রথম করণীয় হচ্ছে আমাদের মুসলিম হিসাবে যে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন জ্ঞান অর্জন করো এই সম্পর্কে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই, আর এই জ্ঞান কোরআনে কারিম থেকে হাসিল করতে হবে একমাত্র আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। এটা হচ্ছে প্রথম কাজ জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার পরে যা আপনি জানলেন কোরআনে কারিমে সেই সম্পর্কে দ্বিতীয় আমাদের করণীয় হচ্ছে যে ইয়াকিন করতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই ইয়াকিনের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন এই আয়াতগুলিতে, জালিল কিতাব ওয়া রাইবা হুদাল মুত্তাকিন, মাঝখানে আর দুটি বৈশিষ্ট্য বা তিনটি বৈশিষ্ট্য আছে সেগুলি বাদ দিয়ে শেষ বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন ওয়া বিল আখিরাতে হুম ইউকিনুন, আল্লাহ কি বলছেন তার আখিরাতের ওপর ইয়াকিন করে। ইয়াকিন কাকে বলে? দৃঢ় বিশ্বাস, এমন বিশ্বাস যেই বিশ্বাসে হ্যাঁ 1% আধা পার্সেন্ট সামান্যতম কোন রকমের সন্দেহের অবকাশ নেই, এটা হচ্ছে দৃঢ় বিশ্বাস। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ইয়াকিন, মানে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। এইরকম বিশ্বাস দুনিয়ার উদাহরণ না দিলে বুঝবেন না, আপনারা তো সবাই দাবি করে বসে আছেন, সারা বিশ্বের মুসলিমও দাবি করে বসে আছে যে আমরাও তো আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু কাজের বেলা তো খেতে পাওয়া যায় না, মাঠে পাওয়া যায় না, জি হ্যাঁ জি হ্যাঁ, ফজরে বিছানেই পাওয়া যায়, জি হ্যাঁ মসজিদে পাওয়া যায় না, হারামের জায়গায় সবাইকে পাওয়া যায়, হ্যাঁ ওয়াজেব ফরজের জায়গায় পাওয়া যায় না। এখন হারাম কাজ শুরু হয়ে যাক, হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যাবে, যদি পারমিশন হয়ে যায় সিনেমার হ্যাঁ কোথাও, যদি পারমিশন হয়ে যায় গান বাজনার বৈশাখী মেলার, তাহলে দেখেন টিকিট দিয়ে, এখানে টিকিট লাগে না, অতিরিক্ত আরও কিছু দেওয়া যদি হয় প্রায়, তারপরেও আরে না যাব না, জি অবিল আখেরাতে ইউকিনুন। এই যে লাইট দেখছেন তো না, লাইট জ্বলছে কেন, কেন জ্বলছে, কি কি দিয়ে লাইট জ্বলছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, তাই না, বিশ্বাস আছে না, না কোনখানে কোন কোরআনের আয়াত আছে যার ভিতরে বিদ্যুৎ আছে, কিসের ভিত্তিতে বিশ্বাস করছেন আপনি, কে বললো আপনাকে যে এর ভিতরে কারণ, আমি যদি বলি না কিচ্ছু নেই কারেন্ট নেই, আপনারটা ঠিক আমারটা ভুল, এটা না বলবেন, না বলবেন না, আমি বলছি যে না কিচ্ছু নেই এতে বিদ্যুৎ ফিদ্যুৎ কিছু না, আপনি বলছেন না কারেন্ট আছে, এই কারেন্ট আছে এই কথাটা কে শিখিয়েছে আপনাদেরকে বলেন, হ্যাঁ বলে লোকেরা সবাই বলে ছোট থেকে, ধরেন আমি যখন 5 বছর 7 বছর ছিলাম তখন প্রথম 8 বছর 9 বছর 10 বছর হইলো, তখন বাপ মা শিখিয়েছে না শিখাইনি, প্রথম মোয়াল্লেম কে, ওস্তাদ কে, বাপ মা, বাড়িতে কারেন্ট আছে এই তারে হাত দিবি না তুই, হ্যাঁ তুই সুইচে হাত দিবি না, হ্যাঁ এখানে কারেন্ট আছে এই আছে, আমরা বাচ্চাদের শিখাই না, জি হ্যাঁ মোবাইল চার্জে দিচ্ছি আর ওখানে করে যে ছিদ্রগুলো আছে হ্যাঁ প্লাগ টলাক আছে বা কিছু আছে, বাচ্চাদেরকে সতর্ক করি না করি না, তাহলে প্রথম শিক্ষা আমরা বাপ মা বা ভাই বোন আশেপাশে যারা আছে আমাদের বড়জন তাদের কাছ থেকে শিখেছি যে এই তারের ভিতরে কি আছে, কারেন্ট আছে। দেখতে পেয়েছেন কোনোদিন কারেন্ট কোনো মানুষ দেখেছেন না, না দেখে বিশ্বাস করছেন, না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস করাকে কি বলেন, বিল গাইব, না দেখে বিশ্বাস, কোরআনের ভাষায় বোঝাচ্ছি কারেন্ট, ইউ মেনো না বিল গাইব, না দেখে বিশ্বাস করছেন, জীবনে কেউ বলতে পারবেন যে আমি কারেন্ট চোখে দেখেছি তারপর বিশ্বাস করেছি, শুনেছি যে তারে কারেন্ট থাকে হ্যাঁ বিদ্যুৎ থাকে তাই বিশ্বাস করি, কথা ঠিক কিনা? আচ্ছা যদি আপনাদের কাউকে বলি যে একজন উঠে দেখে এখান থেকে আল্লাহর অস্তে আর এই তারটা খুলে তারের ভিতরে হাত দেন, আপনি আপনাকে 1 লাখের এত চাকরি বাকরি করার দরকার নাই, যান সহি সালামত আগামীকালকে এক্সিট লাগে চলে যান, 1 লাখের এলে ক্যাশ আছে, কেউ দাঁড়াবেন কি আল্লাহর অস্তে দাঁড়াবেন, হ্যাঁ কী করবেন,
হ্যাঁ কেন এক লাখের দরকার নেই, দরকার আছে না নেই? একদিকে এক লাখ আর একদিকে আপনার জান, কোনটা বেশি প্রিয়? যদি এক লাখ বেশি প্রিয় হতো জানের চাইতে, প্রাণের চাইতে, তাহলে এক লাখ নিয়ে আপনি জানকে কুরবানি করে দিতেন, আত্মহত্যা করে দিতেন, তাই না? কারেন্টটা হাত দিয়ে দেবে, এক লাখ টাকা পেলেই হইল। কিন্তু না, এক লাখের রিয়ালের চাইতে মূল্যবান হচ্ছে আপনার এই জান। জি হ্যাঁ, দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? সব না দেখে বিশ্বাস, কারেন্ট না দেখে বিশ্বাস। জি হ্যাঁ, মানুষ বলেছে, বাপ বলেছে, বড়রা বলেছে, আশেপাশে শুনেছি কারেন্ট আছে, এখানে কারেন্ট দিয়ে লাইট জ্বলে, ইত্যাদি ফ্যান চলে, বিশ্বাস করে নিয়েছি। আর আল্লাহ পাক আসমানি সিলেবাসে বলছেন যে মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, যারা কি করে না দেখে বিশ্বাস করে, কারেন্ট বিশ্বাস করলেন, এক লাখ দিতে চাইছি তারপরও নেবেন না আপনি, জান বাঁচাবার জন্য দশ লাখ এক মিলিয়ন তাও নেবেন না আপনি, নেবেন কখনো নেবেন না আপনি, দশ লাখ নিয়ে করব কি? আরে খাবে আবার স্ত্রী, আরেকজনকে বিয়ে করে বসবো, আর আমি জান দেব নাকি? হ্যাঁ, কখনো জান দেবেন না আপনি। সুবহানাল্লাহ। জি, না দেখে বিশ্বাস। জান্নাত আর জাহান্নাম, জি দেখা যাচ্ছে, বিশ্বাস করছেন? বিশ্বাস করছেন না? কীরকম বিশ্বাস? এমনি সবাই যেমন বিশ্বাস করে, বলে বিশ্বাস, ওই বিশ্বাস নেই, একইনের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তাই না? দৃঢ় বিশ্বাস করলে ওর জন্য কিছু কাজ করবেন না, করবেন না? যেমন একইন আছে, যেখানে কারেন্ট আছে, জীবনেও হাত দেবেন না আপনি, জীবনেও হাত দেবেন না আপনি, ঠিক ওই রকমই না হওয়া উচিত, না কিছুটা কম আছে ওতে? জান্নাত জাহান্নাম বিশ্বাস আর কারেন্টে বিশ্বাস, দুটোর মধ্যে কোনটাতে বেশি বিশ্বাস আছে? কোনোটাই কম না আপনার কাছে, এতটুকু যদি থাকে। আর এইখানেও ফলস থাকে মাঝে মাঝে, তার ফলস আসলে লাইট না জ্বললে বুঝতে পারছেন না, লাইট জ্বলে আছে সেজন্য না বুঝতে পারছেন, কিন্তু এইখানেও হয়তো মনে করছেন কারেন্ট আছে, আসলে কারেন্ট নেই, হতে পারে না, পারে না, তাহলে এইখানেও ফলসের সম্ভাবনা আছে। কিন্তু জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো ফলসের সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তারপরে জান্নাতে যাওয়ার জন্য কতটা কাজ করছেন এই বিশ্বাসের ভিত্তিতে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটা আপনি কর্ম করছেন সেই ইয়াকিনের দাবির ভিত্তিতে, দাবি তো আছে ইয়াকিন, কিন্তু কতটা ইয়াকিন আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি? হ্যাঁ, যে লাইয়ালে জান্নারা, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, যে সূর্য ওঠার আগের নামাজটা পড়তে পারে আর সূর্য ডুবার আগের নামাজটা পড়তে পারে, মানে কোন কোন নামাজ? সূর্য ওঠার আগের নামাজ হচ্ছে ফজর নামাজ, যে জামাতে পড়তে পারে মসজিদে এসে, কখনো জাহান্নামে যাবে না। আর সূর্য ডুবার আগের নামাজ, আসরের নামাজ, যে জামাতে এসে বিছানা ছেড়ে দিয়ে বিশ্রাম করছিল, অথবা কাজকর্ম ছেড়ে দিয়ে, হাট বাজার ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, দুনিয়াদারি ছেড়ে দিয়ে যে মসজিদ এসে জামাতে নামাজ পড়তে পারলো, সে কখনো জাহান্নামে যাবে না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বিশ্বাস আছে জাহান্নামে? বিশ্বাস আছে জান্নাতে? বিশ্বাস আছে? যদি বিশ্বাস আছে তাহলে এত বেনামাজি কেন মুসলিম সমাজে? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করি, জীবনেও নামাজ পড়ে না, হয়তো জুমা পড়া মুসলিম, ঈদ পড়া মুসলিম, তারপর বলে বিশ্বাস আছে, আর কাজের বেলা ফজরও নেই, আসরও নেই, কোনো ওয়াক্তও নেই, কথাটা কি ভুল নাকি? কয়টা লোক নামাজ পড়ে? শতকরা 95 জন বেনামাজি মুসলিম সমাজে, সারা পৃথিবী, সারা পৃথিবীর এটা ক্যালকুলেশন, শতকরা 95 জন আধা নামাজি বেনামাজি, ওর খেয়াল খুশি নামাজ পড়ে, ওর কুপ্রবৃত্তি যখন বলে যে এখন পড়ে নে, পড়ে, আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে না, রসুলের ইচ্ছায় নামাজ পড়ে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন খামসু সলাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি আপনার কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি। মেরাজে বলছেন আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, 50 কমাতে কমাতে তোমার খাতিরে, তোমার উম্মতের খাতিরে 5 খামসুন করে দিলাম, 5 পড়তে হবে 5 বার, ওয়াহিয়া খামসুনা, কিন্তু নেকি দেব 50 বারে। চিন্তা করতে পেরেছেন? বিশ্বাস আছে, আল্লাহর কথায় বিশ্বাস আছে, আল্লাহর ডাকে সাড়া আছে, রাসূলুল্লাহ এর কথায় বিশ্বাস আছে, জাহান্নামে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, আছে না নেই?
আছে তাহলে আজকে থেকে ফজর ছুটবে নাকি? তাহলে আজকে এশা এই যে পড়লেন আর এই যে দিনের কথা শুনলেন, ফজর ছুটবে বলেন? হ্যাঁ, দেখেন কার সাথে ওয়াদা করছেন, আমার সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে ওয়াদা করছেন, আল্লাহ পাক যেন কবুল করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ফজর নামাজের হেফাজতে তৌফিক দান করেন। যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে নিতে পারল, যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে নিতে পারল, সেই ব্যক্তিকে জোহরের কথা মাগরিবের এশার কথা বলতে হবে। আমি প্রায় আলোচনাতে বলি, কারণ মুসলিম তৈরি করতে হবে, কাজে মুসলিম হইতে হবে, শুধু জাতিতে মুসলিম আর কিসসা কাহিনী শুধু শোনাইলাম আর শুনলেন কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কোরআন শুধু খতম করতে থাকলেন আর কোরআনের বাস্তবায়ন করলেন না আপনি, হ্যাঁ, তাহলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করি, জান্নাত দেখেন বিশ্বাস করবেন, কেমন বিশ্বাস করবেন? যেমন বিশ্বাস চলছেন আপনার বাপ মাকে, সন্দেহ আছে এটা আমার মা নয় এটা আমার বাপ নয়, সন্দেহ আছে? যেমন বিশ্বাস করছেন যে রাতের পরে সকাল হবে না হবে না, রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে, বিশ্বাস করেন কি করেন না? এর চাইতে বেশি বিশ্বাস করতে হবে চোখের আড়ালে জান্নাত এবং জাহান্নামকে। বিল গায়ব, না দেখে বিশ্বাস, আল্লাহর সত্তা, আল্লাহ পাকের জাতি পাক, আল্লাহকে আমরা কেউ দেখিনি কিন্তু আল্লাহকে ওইভাবেই বিশ্বাস করতে হবে, যেভাবে দেখলে বিশ্বাস করতে হবে, যেইভাবে দেখলে বিশ্বাস করতে হবে, ওইভাবে না দেখে বিশ্বাস করতে হবে। পেরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এহসান, জি, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী হচ্ছে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহ পাকের ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, জীবনটা কাটাবে, মুসলিম জীবনটা পুরোটাই ইবাদতের জীবন, শুধু নামাজের ভিতরে না, বরং সারা জীবনটা এইভাবে কাটাবে যেন তুমি কান্নাকা তারাহু, আল্লাহকে দেখছো, দেখতে পাও না, না দেখে বিশ্বাস কিন্তু দেখার মতো করে আল্লাহর ইবাদত বন্দেগী করছো। যদি এতটা না হয় ঈমান অত মজবুত, কমপক্ষে ফাইন্নাহু ইয়ারাক, আমি দেখার মতো ওই রকম ঈমান তৈরি হয় না কিন্তু তিনি আমাকে দেখছেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। যেমন আমরা এখানে বসে আছি ধরেন মসজিদে, আর মসজিদে ক্যামেরা লাগানো আছে, আর মসজিদের মালিক, হ্যাঁ, ক্যামেরার যে আপনার পর্দা আছে সেখানে বসে আছে, কিন্তু হ্যাঁ যেখান থেকে কন্ট্রোল করছে সেখানে বসে আছে, আমাদেরকে দেখছে না? দেখছে না। হ্যাঁ, ক্যামেরা যদি লাগা থাকে আর আমরা এখানে বসে আছি আর ওই ক্যামেরা যে অবজার্ভ করছে, ক্যামেরা অবলোকন করছে, সে কিন্তু আমাদেরকে দেখছে, ঠিক না? কিন্তু আমরা তাকে দেখি না, তাকে দেখছি না। ভয় লাগে না? লাগে না ক্যামেরার সামনে চলতে? ভয় লাগে না? ভয় লাগে, ক্যামেরার সামনে একটু সতর্ক চলবেন, ওই রকম চলবেন না যেভাবে নির্জনে চলছেন, হ্যাঁ, ঠিক কিনা? তো আল্লাহ পাকে ক্যামেরা লাগানো আছে না নেই? এমনি তো আল্লাহ পাক রব সব কিছু জানছেন, আলিমুন খাবির, তারপরে আল্লাহ পাকের ক্যামেরা এখানে নেই, এটা বিশ্বাস আছে না নেই? কে রামান কাতে বিনা ইয়ালামুনা মা তাফা, আল্লাহ বলছে সম্মানিত লেখক ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা কিছু করো সব কিছু জানছেন, লিখছেন, রেকর্ড করছেন। ক্যামেরা তো লাগানো আছে আমাদের সাথে, এই ক্যামেরা আমাদের সবসময় আছে, তারপরে আমরা কত হারাম খাচ্ছি, অনেকেই অনেকে হারাম দেখছি, হারাম শুনছি, ক্যামেরাতে সব রেকর্ড হয়ে গেল যে ফজরের নামাজে সূর্য উঠে গেল, শুয়েই আছি, কোথায় ক্যামেরা বলেও ভয় নেই, আর ক্যামেরাওয়ালা আল্লাহ পাক সম্পর্কেও ভয় নেই, আর এই যে রেকর্ড হচ্ছে ক্যামেরাতে তা আখেরাতে, ওয়াজাদু মা আমেলু হাদেরা, আল্লাহ পাক সূরে কাফে বলছেন, সেই কিয়ামতের দিনে যা দুনিয়া আমল করেছো সব কিছু নিজের সামনে হাজির পাবে, দেখতে পাবে সব কিছু সামনে, হাতে নাতে দেখিয়ে দেওয়া হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব একটু জুলুম করবেন না, জুলুম হবে না, তুমি নিজেই দুনিয়াতে জুলুম করে গেছো যার ফলে তোমাকে জাহান্নামে যেতে হবে সেখানে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম না দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস এটা হচ্ছে একটি মুমিনের বৈশিষ্ট্য, না দেখে আল্লাহ পাক যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন বিশ্বাস করবেন, দৃঢ়ভাবে ইয়াকিন করতে হবে, এটা হচ্ছে মুসলিমে করণীয়। যখন আমার এলেম হাসিল হইল কোরআন সম্পর্কে, না দেখে বিশ্বাস হইল বরং ইয়াকিন হইল, আখিরাত আমাদের যা কিছু রেকর্ড হচ্ছে আখিরাতে হাজির হবে, অবিল আখিরাত ইউকিন ওইটাও হইল, তখন আমাদেরকে ওই অনুযায়ী কাজ করতে হবে, কাজ করতে হবে না হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে না, কাজ করতে হবে। আমাদের অনেকের জানা আছে যে আধা ঘন্টা যদি লেট করি আমরা তাহলে দুদিনের বেতন কেটে নেবে কোনো কোনো কোম্পানিতে, কোনো জায়গায় যদি একদিন কামাই করেন পাঁচ দিনের বেতন কাটবে। ওমরা যায় অনেকে এসে বলে যে শেখ যদি একদিন কামাই করে দিত পাঁচ দিনের বেতন কেটে নেবে। হ্যাঁ, করবেন কামাই? হ্যাঁ,
ডিউটিতে ছয়টার সময় সকালে ডিউটি, হ্যাঁ, শীতের রাতে, লম্বা রাতে, ভোর রাতে রাস্তায় কনকনে ঠান্ডাতে দাঁড়িয়ে আছেন, কি জন্য? বিশ্বাস আছে যে এর উপর আমার রুজি নির্ভরশীল, ডিউটি করি তো বেতন পাবো, আর না হলে পাবো না। তার জন্য তো ঠান্ডায় আপনি উঠতে পারছেন, কোনো ঠান্ডা শীত মানে শীত পরোয়াই করেন না, কিন্তু ফজরের জন্য না কখনো শীত লাগে, জোহরের জন্য কখনো গরম লাগে, ইত্যাদি ইত্যাদি বহু বাহানা রয়েছে। কোথায় আপনার অবস্থা, কোথায় আপনার ঈমান ইসলাম? জি, মনে রাখবেন আমলের পাল, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, যখন না দেখে বিশ্বাস আছে, আখেরাতে ইয়াকিন আছে, তো নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা হচ্ছে সোজা করে নামাজ রাখা, যেইভাবে আল্লাহ রেখে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, এটা হচ্ছে কায়েম। পাঁচ অক্ত নামাজ টাইমে টাইমে সময় মতো আদায় করে, সময়ের আগে পরে নয়, কাজা করে নয়, পাঁচ অক্ত নামাজ পুরুষদেরকে জামাতে মসজিদে গিয়ে আদায় করতে হবে। পাঁচ অক্ত নামাজ আপনাকে খুশুর সাথে মনোযোগী হয়ে আদায় করতে হবে। পাঁচ অক্ত নামাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় নামাজ পড়তে হবে, মুরব্বী বুজরুকদের তরিকায়, বেদাতি তরিকায় নামাজ পড়বেন না। জি, নামাজ শুরু করছেন নামাইতো দিয়ে, রাসূলুল্লাহ নামাইতো দিয়ে আমার শুরু করেন নাই, নামাজ শুরু করছেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম দিয়ে, এইভাবে নবী সাল জীবনেও নামাজ পড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে যাই নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করেনি, তকবীরে তাহরিমার আগে ওয়াজাহাত ওয়াজিহাল্লাযী ফাতার আসসামাওয়াতি পড়া শুরু করলেন, এই ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু করবেন, কি করে এই নামাজ কবুল হবে? নামাজ কায়েম করছেন আবার নবীর তরিকা না, কার তরিকায় করবেন? কার কালেমা পড়েছেন? হ্যাঁ, বুজরুগের কালেমা না রাসূলুল্লাহ সরকালেও পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে যখন যাবেন সকলকে জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তোমার রবকে, তারপরে তোমার দিন কি, তোমার নবী কে ছিল, তাই না? কি বলবেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ঠিক না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকায় নামাজটা পড়তে হবে। সালাম ফেরার পরে মোনাজাত না ধরলে চাকরি খেয়ে নেবেন দেশে গিয়ে, এখানে পারছেন না, গায়ের জোর চলছে না, কিন্তু দেশে গিয়ে আপনি গ্রামের মাতাব্বর, আপনি গ্রামের নেতা, চেয়ারম্যান অথবা এক প্রভাবশালী মানুষ। সুতরাং আপনি যদি সহি আকিদার কোনো আলেম নামাজ পড়ায় আর সম্মিলিত মোনাজাত না করে, তাহলে তার চাকরি খেয়ে বসবেন আপনি। হ্যাঁ জি হ্যাঁ, এটা নবীর নামাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ তকবীরে তাহরিমে শুরু হইতো, আর সালাম ফেরার সাথে নামাজ শেষ হইত, আর তারপরে সুন্নতে জিকির আজকার হইতো, এই একসাথে মোনাজাত হইতো না। সম্মানিত ভাইরা, আলোচনা শেষ করে দিচ্ছি, মনে রাখবেন এলেম শিখতে হবে। কি করতে হবে? এলেম শেখার জন্য ইসলামী সেন্টারগুলিতে যেতে হবে। এখান থেকে ড্রাইভিং স্কুল যাওয়ার জন্য যদি 20-40 রিয়ালও লাগে, তারপরে কিন্তু ড্রাইভিং শিখবেন কিসের গরজে? যে এখন আমি লেবার ক্লিনার হয়ে আছি, যদি আমি লাইসেন্সটা পেয়ে যাই তো আমার 200-500 টাকা বাড়বে, আর তার সাথে সাথে আমি কি হব, পোস্ট বাড়বে। আমি এখন আর ক্লিনার না, এখন কি ড্রাইভার, এখন কি ড্রাইভার হওয়ার জন্য, হ্যাঁ তাই না? আর দিনের ক্ষেত্রে, দিন শেখার ক্ষেত্রে, দিন শিখবো নাহলে কি বিশ্বাস করবো? দিন না শিখলে কেমন করে আমি জানবো যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না? দিন শিখবো, এই গরজ নেই, যার ফলে এক রিয়াল 2 রিয়াল খরচ করে না যাওয়া সম্ভব না। ইসলামিক সেন্টার কোনো খরচ না, পায়ে হেঁটে যেতে পারবেন, তারপরে যাওয়া সম্ভব না। আপনার বাসার কাছে মসজিদে কেউ যদি আসে আর যদি কিছু বলে, তাহলে দেখা যাবে, সময় হইলে আসবো। জি হ্যাঁ, এইভাবে দিন শিখবেন। আল্লাহ কি আপনার অন্তরের অবস্থা জানছেন না, যে পেটের জন্য আপনি পয়সা খরচ করে শিখেন, আর দিনের জন্য, আখেরাতের জন্য, জান্নাতের জন্য এক পয়সা খরচ না, উল্টো খাবার দিলেও আমার সময় নেই, এই সময়টা আমি নেটে বসবো বা অমুক করবো তমুক করবো, আমার বিবির সাথে আমি গল্প করব, এই যদি অবস্থা থাকে, কী জবাব দেবেন আল্লাহপাক, কী জবাব দেবেন কিয়ামতের দিনে? আল্লাহপাক করে যেন আমাদের চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। এলেম শিখুন, ইয়াকিন করুন ভালো করে, ঈমান মজবুত করুন, পাঁচ অক্ত নামাজ পড়েন। না দেখে দুনিয়ার বহু কিছু বিশ্বাস করছেন, না দেখে আল্লাহ পরকালকে বিশ্বাস করুন, আর বিশ্বাসের মতো বিশ্বাস করুন। আর আপনাদের ধন সম্পদ থাকলে অমিম্মা রাযাকনাহু ইউনফিকুন, যাকাত দিন, কৃপণতা করবেন না, বখিলি করবেন না, না হলে সেখানে গিয়ে ফেঁসে যাবেন। আল্লাহ পাক যেন তার হক আদায় করা তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন,
দিন শিখার বুঝার যেন তৌফিক দান করেন, শিরিক বিদাত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের যেন হেফাজত করেন। শেষখানে দোয়া করি যে সব ভাইরা এখানে হাজির হয়েছেন আল্লাহ তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে তওবা করে সকলকে আল্লাহর দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদেরকে ভালোভাবে কায়েম করার তৌফিক দান করেন, ফজর নামাজের হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে কবুল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত রকমের বালা মুসিবত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।